মইতো সফল বুলি ভবা নাই, কারণ অসমখনত যিমানখিনি সমস্যা আছে, কর্মসংস্থান প্রদানের সমস্যা, 1,00,000 চাকরি যাতে তিনিটা বছর পার করে দিলে, এতিয়ালৈকে 1,00,000 সম্পূর্ণ করব নোৱাৰিলে, এটা বছর গণি গণি দিম বলে এসেম্বলিত চিঞৰি কৈছিল মুখ্যমন্ত্রী, তেতিয়াও সন্দেহ প্রকাশ করেছিল, আর সেই সন্দেহটি বাস্তব হয়েছে, তিনিটা বছরতো কর্মসংস্থান দিব নোৱাৰিলে। অসমৰ বানপানী নিয়োগৰাখনীয় সমস্যা সমাধান করার কারণে কোনো বিশেষ ফলপ্রসূ আঁচনি রূপায়িত হওয়া বলে মই ভবা নাই। কেখনমান দলং বান্ধিয়ে যদি কোনোবা এখন সরকারে সফলতার দাবি করে, মই সফলতার দাবি নকৰো, কারণ অসমৰ কৃষকৰ আয় দ্বিগুণ করার কথা আছে, কৃষকৰ আয় কমিছে, ধান প্রডাকশন উৎপাদন আমার রাজ্যখনত কমিছে, মাটিত জলসিঞ্চনের কৃষকৰ মাটিত জলসিঞ্চন করবলে তিনি ফসল করার যদি ব্যবস্থা করব লাগিছিল সরকারখনে, আজি বিজেপি সরকারটো তিনি বছরে হিমন্ত, বিজেপি সরকারটো 8 বছর গল, এই 8টা বছর এটা এই বিধানসভাতে দিয়া তথ্যমতে 14% মাটিত মাত্র জলসিঞ্চন হয়েছে, কিন্তু পঞ্জাব হরিয়ানা বা পশ্চিম দিক উত্তর প্রদেশ বা অন্য রাজ্য তামিলনাড়ু লগত তুলনা করলেও একেবারে খুব বেয়া পজিশনত আমি আছো। এই মাটিখিন জলসিঞ্চন করে তিন ফসল করার ব্যবস্থাটো এইখান সরকারে তো করব পড়া নাই, তার কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করা নাই। বজারত প্রায় জুই লাগিছে, দ্রব্য মূল্য বৃদ্ধি ভয়ঙ্করভাবে বাড়িছে, এতিয়া ইলেকট্রল বন্ডর পিছত তো সব কথা খোলসা হয়ে গেছে, ঔষধ তৈরি করে কোম্পানির পৰা যেতিয়া তেওঁলোকে ইলেকট্রল বন্ডকে টকা লৈছে 1,000 কোটি টকা, আজি ঔষধ কোম্পানিবিলাকৰ পৰা লৈ পেলাই ঔষধৰ দাম যি ধৰণে বৃদ্ধি কৰিছে, সাধাৰণ মানুহৰ স্বাস্থ্য এতিয়া বিপদগ্রস্ত, কাৰণ স্বাস্থ্য ৰক্ষা কৰাৰ কাৰণে যিখিনি পৰিকাঠামতো নাই, তাৰ ওপৰঞ্চি ঔষধ পাতিৰ যিটো দাম, এই দামত মানুহ জুৰুলা হৈছে, মানুহৰ দৈনন্দিনৰ জীৱন নিৰ্বাহটো দুৰ্বিবহ হৈছে। এনে ক্ষেত্ৰত এইখন চৰকাৰৰ কি সাফল্য আছে মই বুজি পোৱা নাই, সাফল্য নাই। মই 1-2 নম্বৰ হ'ব কেইখনমান দলং বন্ধাৰ কাৰণে, ৰাস্তা কেইটামান কৰাৰ কাৰণে, 1 বা 2 ভিতর 10 নম্বর পাব, বেশি নম্বর নাপায়। মই তেনেকুৱা অনুমান নকৰোঁ, কিন্তু ভারতীয় জনতা পার্টির জবর যে 9খন আসন আছে, 9খন আসন কমিলে, কিন্তু মুখ্যমন্ত্রীয়ে যে নির্বাচনের আগতে 11.5-12-13 গৈ পেলাই অগপতো আর চামচাগিরিতো খুব বেশি হয়েছে বিজেপির প্রতি, 14খনে পায় তেনেকুৱা কথাও অতুল বরাই কৈছে, এতিয়া 12-ত নামিছে, 11-ত নামিব, এইটো গৈ পেলাই 9 তললৈকে আহে মই আশা করো। কিন্তু অগপয়ে খেল খেলা ধুবুরী সমষ্টি, এতিয়া রঞ্জিত দাসে কৈছে তেওঁলোকে সেইটো জনাজাত কথা, সেইটো পূর্বতে দাতা, তার কারণে রঞ্জিত দাস বিজ্ঞ মানুহ হব নালাগে, রঞ্জিত দাসের দরে বিজ্ঞ হব নালাগে, এইটো বহুত বিজ্ঞ বলে ভাবে, ধুবুরীখন অগপয়ে খেলিছে, এইখন অগপক এই চকলেট দি পেলাই ফুলকাইছে, মানে ফুচলাইছে, একে তোমাক শান্ত করলো, দুটা সিট দিলো, এটাতো ডুবরি দিছে, ডুবরিটো হার আছে, সেইটো কোনোদিন জিকার কল্পনা করবও নয়, অগপয়ে অগপয়ে বা বিজেপিয়ে ডুবরি সিটটি জিকার কল্পনা করব নয়, এটা যেহেতু তার জনবিন্যাস, সেই জনবিন্যাস মতে তাতে খুব কমে ভোট পাব, সেটা আর পূর্ব নির্ধারিত, তাকে লৈ পেলাই রেকমেন্ড করার কি মানে আছে? আপনার মতে ধুবরীত কোন ওলাব পারে? আমি আমার মতে ধুবরীত কংগ্রেস ওলাব, কংগ্রেস ওলাব, আমার কংগ্রেস ওলাব, আমি দেখিছি জনসাধারণ সমর্থনও পাইছে, আর তিনটা বছর আজমলে তাত নির্বাচিত হয়েছে, আজমলে যথেষ্ট ইন্টার্ন ইনকাম্বেন্সি আছে, এন্টি ইনকাম্বেন্সি আছে, আর আজমলে যে ধরনের রাজনীতি করে, হিমন্ত বিশ্ব শর্মার বুঝাবুঝির যে রাজনীতি করে, তার ভোটার রাইজে এই সমর্থন করা নাই বলে আমার দৃঢ় বিশ্বাস। এসেসমেন্টটো আমি কম প্রতিদ্বন্দ্বিতাত আছো, খুব ভালকৈ আছো, মই জিকা হারার কথা নকওঁ, কারণ বক্সত কি আছে ময়ো নাজানো, গণনা হব 4 তারিখে, নিশ্চিতভাবে 4 তারিখে এটা ভাল ফলাফল পাম বলে আমি আশা করে আছো। কালি রঞ্জিত দাসে কালি কৈছে CPIMক বৰপেটাত ভোট দিয়াই নাই, আসলে দ্বিতীয় স্থানত কংগ্রেস থাকিব বুলি কৈছে, রঞ্জিত দাসের বা কংগ্রেস প্রেমটো কিয় বাড়িছে মই তো বুঝি পোৱা নাই, তেওঁ কংগ্রেস প্রেমটো খুব বাড়িছে, 16 চনতো তেওঁৰ কংগ্রেস প্রেমটো বাড়িছিল, 21-টো সর্বকারী পলাল, তেওঁর কথাত বিশেষ মই প্রতিক্রিয়া নিদিও, তেওঁতো 1,00,000 ভোট মই নাপাওঁ বুলি কৈছে, তেনেকুৱা এসেসমেন্ট দিয়া মানুহৰ বক্তব্যৰ প্রতিক্রিয়া মই কি জনাও, তেওঁৰ রাজনৈতিক জ্ঞান প্রায় শূন্য বলে মই ভাবো। আজি যদি সরকার দ্বিতীয় বর্ষ কিমান সফলতা, সফলতা কিমান বিফল হয়েছে?